নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওটার ওপরেও একটা লেখা দেখতে পাচ্ছেন এবং আমার ভিডিওটা করতে একটু ডিলে হলো। কয়েকটা পয়েন্ট আমার শেয়ার করার দরকার আছে। ফার্স্ট পয়েন্ট হলো যে আমি আমার আগের যে ভিডিওগুলো ছিল সেগুলোকে কিছুদিনের জন্য আমি একটু হাইড করে আর আনলিস্টেড করে রেখেছি। তার কিছু রেক্টিফিকেশন দরকার আছে, সেগুলো আমি রেক্টিফাই করব, সেগুলো করে পরে আপলোড করব। ফার্স্ট অফ অল, সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আমি যেটা করতে চাই সেটা হলো যে আমি এইটা একটা টিউটোরিয়াল হিসেবে আপলোড করতে চাই। এখানে কোনো আমার এই রকম ব্যাপার নেই যে এইটা একটা প্রফিটেবল সোর্স অফ ইনকাম আমার জীবনের এবং আমি এটা থেকে সংসার যাপন করি বা যাই হোক, এরম কোনো ব্যাপার আমি করি না করি না, সেটা করার প্রয়োজন হয় না ভগবানের কৃপায়, সেটা অন্য পয়েন্ট। তো আমার এটা হচ্ছে একটা ভীষণ প্যাশান। আমি এই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, তার একটাই উদ্দেশ্য হচ্ছে আমি যেটা মনে করি সেটা জাস্ট সবাইকার কাছে পৌঁছে দেওয়া। তো ইউটিউবের কিছু পলিসি থাকে বা কিছু থাকে, তাতে করে বলছে যে আমরা যেন বেটিংটাকে প্রমোট না করি সেইভাবে। তো যাই হোক, বেটিংটা প্রমোট করি বা না করি, পৃথিবীতে প্রচুর সাইট আছে। আমার সাইট যদি আমি নাও চালাই তাতেও আপনাদের কোনো অসুবিধা হবে না, এটা একটা পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমি যেহেতু একটা কাজ শুরু করেছি সেটা আমি চালিয়ে নিয়ে যাওয়ার পক্ষপাতী, এটা হচ্ছে পয়েন্ট আমার। এবং সেটার পক্ষপাতী এই হিসাবেই, যেহেতু আমার সঙ্গে আপনাদের একটা হৃদ্যতা তৈরি হয়েছে এবং সবাইকার জন্যই আমি বাংলা ইংরাজি বিভিন্ন ভাষায় মাঝে মাঝে ভিডিও করি। আজকে যেমন বাংলায় করছি, হয়তো পরবর্তীকালে কোনো দিন ইংলিশে করতেও পারি, আবার বাংলাতেও স্টিক করে থাকতে পারি, কারণ আমি মূলত বাংলা থেকেই আমার সব শ্রোতা বা দর্শক যাদেরই পেয়েছি তাদের থেকে আমি অনুপ্রাণিত এবং সেখান থেকেই আমি ভিডিও করার অনুপ্রেরণা পাই। যাই হোক, এইসব কথা বেশি কচকচি করে লাভ নেই। আমার যেটা মোদ্দা কথা সেটা হলো যে আমার ভিডিওর প্রিভিয়াস ভার্সানগুলো এখন আপাতত আনলিস্টেড আছে, আজ থেকে ভিডিও হবে, একটু অন্যরকমভাবেই করব, চেষ্টা করব। আর আমাদের আমাদের ফেসবুক যে পেজ আছে স্পোর্টিংলি ইয়ার্স অফিসিয়াল, সেই পেজটাই কিন্তু সবাই জয়েন করুন, কারণ আমি যদি ইউটিউবে ভিডিও নাও দিই ফেসবুকে কিন্তু কোনো বাধা বাধকতা নেই, সেখানে আমি অনায়াসেই ভিডিও দিতে পারি। সুতরাং আমি ইউটিউব লাইভ না হতে পারি, ফেসবুক লাইভ হতে পারি, ফেসবুকে সবাই জয়েন করুন, ফেসবুক যেখানে যা পারবেন ব্যাপারটাকে আরও গ্লোবাল করুন, কারণ ফেসবুকের মাধ্যম দিয়ে আমরা যোগাযোগটা খুব স্বচ্ছন্দে করতে পারব। ঠিক আছে, এটা হচ্ছে আমার মেন পয়েন্ট যেটা ডিসকাস করার। এবার সেকেন্ড যেটা বলার যে কী কী আজকের হতে পারে সেটা বলি। ও হ্যাঁ, গতকাল রাতের যেটা হয়েছে সেটা প্রথমে ডিসকাস করে নিই। গতকাল কিন্তু আমি বলেছিলাম সবকটা, যে তিনটে ম্যাচের কথা বলেছিলাম যে কর্নার হবে, সেগুলো দুর্দান্ত কর্নার দিয়েছে। ফার্স্ট ম্যাচ চেলসি ভার্সেস উলভারটন, 11টা কর্নার, ওয়েল এনাফ। সেকেন্ড ম্যাচ ম্যান সিটি ভার্সেস ওয়েস্ট ব্রম, 15টা কর্নার। থার্ড ম্যাচ রিয়েল মাদ্রিদ ভার্সেস অ্যাথলেটিক বিলবাও, 12টা কর্নার। সুতরাং যারা কর্নার্সে ধরেছিলেন তারা কিন্তু যথেষ্ট লাভবান হয়েছেন। এবার সেকেন্ড যেটা যাওয়া যাক, আজকের কী কী খেলা হতে পারে। আর্সেনাল ভার্সেস সাউদাম্পটন, সাউদাম্পটনের পক্ষে আবারও সেটাই বলবো, সাউদাম্পটন কিন্তু মিরাকেল ঘটায় যখন তারা বাইরে খেলে, সুতরাং সাউদাম্পটনের পক্ষে বাজি রাখতে পারেন আপনারা। আর্সেনালের পক্ষে ধরতে পারেন, আর্সেনাল ভালো টিম, আর্সেনালের জেতার সম্ভাবনা বেশি, কিন্তু সাউদাম্পটন এর পক্ষে বাজি রাখা যায়। নিউ ক্যাসেল ভার্সেস লিডস, আমি লিডসের পক্ষে রাখছি, এই ম্যাচে কর্নার 10টার বেশি এক্সপেক্ট করছি। লিস্টার সিটি ভার্সেস এভারটন, লিস্টার সিটির পক্ষে রাখছি, এভারটন আশা করি কিছু করতে পারবে না। ফুলহাম ভার্সেস ব্রাইটন, ব্রাইটনের পক্ষে রাখছি। লিভারপুল ভার্সেস টটেনহাম, লিভারপুলের পক্ষে এই ম্যাচে হয়তো তিনটে কর্নার, তিনটে গোল এক্সপেক্ট করছি বা তার বেশি। ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ভার্সেস ক্রিস্টাল প্যালেস, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এর পক্ষে রাখতে পারেন বা ক্রিস্টাল প্যালেসকেও ধরতে পারেন। এছাড়া জার্মান বুন্দেসলিগা
তে যেটা আছে সালকে আর ফ্রেইবার্গ, ফ্রেইবার্গ ধরুন বা লেভারকুশন ধরুন, অক্সবার্গ ভার্সেস আর্মেনিয়া, অক্সবার্গ ধরতে পারেন, বায়ার্ন মিউনিখ ধরা উচিত বায়ার্ন মিউনিখের ম্যাচে, আশা করি 8-10টা কর্নার হতে পারে। হফেনিয়ামের ম্যাচে ও লিপজিগ আছে, এই ম্যাচে 10টা+ কর্নার হতে পারে, লিপজিগ ধরুন। লালিগা বার্সেলোনা আছে, বার্সেলোনার ম্যাচে সোসিডাড আর বার্সেলোনা, সোসিয়াডাড এখন দুর্দান্ত ফুটবল খেলছে, তারা কিন্তু এই মুহূর্তে মনে হয় গ্রুপ টপ, আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে কী পজিশন সেটা জানি না, তবু আমি বলছি এই মুহূর্তে হয়তো তারা গ্রুপ টপের কাছাকাছি থাকবে, এক বা দুয়ের পজিশন, ইফ নট দ্য সেকেন্ড তাহলে তারা ফার্স্ট। আর বার্সেলোনা একটু তলার দিকে আছে, সুতরাং বার্সেলোনা আজকে মরিয়া চেষ্টা করবে এবং বার্সেলোনার জেতার সম্ভাবনা যথেষ্ট বেশি এই ম্যাচে, কিন্তু কর্নারের সম্ভাবনা যথেষ্ট আছে, সুতরাং এটা মাথায় রাখবেন, কর্নার হতে পারে। রিয়াল সোসিডাডও যথেষ্ট কর্নার দেয়, বার্সেলোনার হোম গ্রাউন্ড, কর্নার ভরিয়ে হবে, গোলের সংখ্যা অফুরন্ত না হলেও 3টে গোল হতেই পারে। ওকে, নাও ইটালি সেরিয়ে জুভেন্টাসের পক্ষে যান, কর্নারের সংখ্যা বেশি হবে, ফ্লিওরেন্টিনা সাসুলো, ফ্লিওরেন্টিনার পক্ষে যেতেই পারেন, মিলানের পক্ষে যাওয়া ভালো, কর্নার মোটামুটি 8-10+। স্যাম্প্রোডিয়া ভার্সেস ভেরোনা, এটা ধরা মুশকিল, আমি ধরছি না। ইন্টার মিলান ভার্সেস ন্যাপোলি, আমি খুশি হব ন্যাপোলি জিতলে, এটা নাও ধরতে পারেন আপনারা। পারমা ভার্সেস ক্যাগলিয়ারি, পারমাকে ধরতে পারেন, ক্যালসিও ভার্সেস বলগনা, বলগনাকে ধরতে পারেন। আচ্ছা, ফ্রান্স লিগ ওয়ান, রাশিয়ান লিগটা কেন বাদ দিলাম, জেনিস সেন্ট পিটার্সবার্গ ধরে রাখুন, আর বাকি ম্যাচগুলো না ধরলেও ছেড়ে দিন। ফ্রান্স লিগের লিলকে ধরুন, হ্যাঁ লিলকে ধরুন, আর ধরুন নাইসকে, আর ধরুন লিওনকে ধরুন, প্যারিস সেন্ট জার্মানকে ধরবেন কি না সেটা আপনার ব্যাপার, আমি চাই না প্যারিস সেন্ট জার্মানকে ধরতে, মার্সেইকে ধরতে পারেন, মার্সেই কিন্তু জিততে পারে। হলো ইউরোকাপ, ওগুলো পরে দেখা যাবে। আচ্ছা, এগুলো তো আমরা মেন ফুটবল নিয়ে আলোচনা করি, এছাড়া যে ফুটবলগুলো আলোচনা করার যেতে পারে সেগুলো হলো সেকেন্ড ডিভিশন ফুটবল, মানে এটা তো প্রিমিয়ার লিগ নিয়ে আমরা আলোচনা করি, প্রিমিয়ার লিগ ছাড়াও তো প্রচুর ফুটবল খেলা থাকে, সেইগুলোয় যেমন সুইজারল্যান্ড কাপ, ডেনমার্ক কাপ, ওইগুলোয় কিন্তু প্রচুর কর্নার হয়, আপনারা যদি একটু লক্ষ্য রাখেন তাহলে সেগুলো থেকে আপনারা ভালো ফায়দা তুলতে পারেন। যাক, এটা আপাতত আর এগোচ্ছি না, আজকে ক্রিকেটটা নিয়ে একটু বলে দিই, আমার যেহেতু দেরি হয়ে গেল, ক্রিকেটটা শুরু হয়ে গেছে ম্যাচটা, আমি ওই ঘুটি সাজাচ্ছিলাম অ্যাকচুয়ালি, বুঝতেই পারছেন তো। যাই হোক, ক্রিকেটে এখনই খেলা চলছে সেটা বলে দিই, এখন চলছে পার্থ স্কচার্স ভার্সেস মেলবোর্ন স্টার্স, একটা উইকেট পড়ল, একটা উইকেট এই মাত্র পড়ল, মেলবোর্ন স্টার্স উইকেট নিল, পার্থ স্কচার্স ব্যাট করছে, দেখুন 14 রানে 1 উইকেট, এক্ষুনি দেখতে পাবেন তো। যাই হোক, দেখুন সব ব্লক হয়ে গেছে। এই ম্যাচে কারা জিততে পারে, আমার একজনই এক্ষুনি একজন বন্ধু ফোন জিজ্ঞেস করলেন, হোয়াটসঅ্যাপ করেছিলেন, তো তাকে তার উত্তরেই আমি বলছি, পার্থ মেলবোর্ন স্টার্সের চান্স প্রচুর বেশি, কারণ পার্থ স্কচার্স যদি প্রচুর ভালো ব্যাট না করে ফেলে তাহলে কিন্তু এই ম্যাচে তাদের জেতা শক্ত আছে, কারণ মেলবোর্ন স্টার্সের টিমটা অভূতপূর্ব ব্যাটিং লাইন আপ এবং বোলিং লাইন আপও যথেষ্ট স্ট্রং, এটাই হচ্ছে আমার প্রেডিকশান। এবার দেখা যাক যা হবে হবে। আর একটা টুর্নামেন্ট তো বোধহয় হচ্ছিল, আমরা তো ভুলে গেলাম মনে হয়, আমি সত্যি সত্যি একদম ভুলে গেছি, সেটা হচ্ছে এলপিএল এর কী পরিস্থিতি, এলপিএল এ ফাইনালে কবে হবে সেই ডেটটা ভুলে গেছি অ্যাকচুয়ালি, পরিস্থিতি আমার মনে আছে, জাফানা আর গ্ল্যাডিয়েটার্স বোধ হয় ফাইনালে উঠেছে, এক মিনিট দাঁড়ান আমি দেখে নিই, এলপিএল, হ্যাঁ গ্ল্যাডিয়েটার্স জাফানা কবে, আজকে, আজকে আছে, হ্যাঁ 6:30, 7টা থেকে জাফানা আর গ্ল্যাডিয়েটার্স, গ্ল্যাডিয়েটার্সের জেতার চান্স বেশি, জাফানা যদিও খুব শক্তিশালী টিম কিন্তু আমি গ্ল্যাডিয়েটার্সের জেতার চান্স বেশি বললাম,
পরে আমি বলবো কেন, যদি যেতে যায় গ্ল্যাডিয়েটার্স তাহলে আমি পরে বলবো কেন আমি জেতার চান্স বেশি বললাম, ঠিক আছে? এটা আমি এখনই ডিসক্লোজ করতে চাইছি না, আমি যেটা মনে মনে ভাবছি। আমি শুধু এটুকু বলে রাখছি গ্ল্যাডিয়েটার্সে জেতার চান্স বেশি, কিন্তু জাফানা শক্তিশালী টিম, এ দুটোই আমি কমেন্ট একসঙ্গে করে রাখলাম। যাক, আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন আর মজা করতে থাকুন। আশা করি খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। টাটা।